বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম হলো মার্খনি দক্ষিণপল্লীর দুর্গাপুজো কমিটির পুজো। এবার তাদের পুজো 64তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরই এই পুজোর মণ্ডপ এবং প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়ে। এবছর উদ্যোক্তারা জানিয়েছেন, কর্ণাটক রাজ্যের হাসন জেলার চেন্নাকেশব বিষ্ণু মন্দিরের অনুকরণে এবার তাদের মণ্ডপ করে উঠেছে। এটা আমাদের 64তম বছরে আমরা মানুষের সামনে তুলে ধরছি সুদূর কর্ণাটকের হাসান জেলার অবস্থিত বেলুরে চেন্নাকেশবা টেম্পল বা বিষ্ণু মন্দির। অ্যাকচুয়ালি দেখুন, ওখানে যে মন্দিরটি তৈরি হয়েছে সেটা হয়েছে সোপস্টোন দিয়ে। তো আমরা এখানে সোপস্টোন তো সম্ভব নয়, কারণ সোপস্টোন ইউজ হতো খোদাই করার জন্য। তা আমাদের এখানে মেনলি যে মেটেরিয়ালসগুলো ইউজ হয়েছে সেটা হচ্ছে প্লাইউড, ফাইবার, চক, প্লাস্টার অফ প্যারিস, স্টোন ডাস্ট, মার্বেল ডাস্ট, লেড ফ্রি অর্থাৎ কিনা সীসামুক্ত রং, এছাড়াও আরও অনেক কিছু মেদিকেও কাঠি শিল্প। প্রতিমা দেখুন, প্রতি বছরই আমাদের প্রতিমার মূর্তিতে আমরা মানে কোনো একটা অভিনব আনার চিন্তাভাবনা করি। তো এবছরে যেটা সেটা হচ্ছে সাবেকি আনার সাথে আধুনিকতার একটা মেলবন্ধন ঘটানোর আমরা চেষ্টা করেছি প্রতিমা। আলোকসজ্জায় দুর্গাপুরী শান্তি সমিতি ইলেকট্রিক্যালস অ্যারাউন্ড 25 লাখ। এবারে তাদের পুজোর বাজেট প্রায় 25 লক্ষ টাকা। গতকাল এই মণ্ডপের শুভ উদ্বোধন করেছেন মন্ত্রী প্রদীপ মজুমদার, নরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি দত্ত এবং এসডিও সৌরভ চক্রবর্তী। দুর্গাপুর থেকে নিরঞ্জন প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।